জুহার নাট্য মহর্ষি প্রদর্শন ইউট্যুব চ্যানেল দেখুথিবা সবু দর্শক বন্ধু মানুকু মোর হরুদ ভিতরু জুহার আর অভিনন্দন। আজিরার ভিডিও আর ক্যান্সি ভিডিও নেছে আপন মানে জানি সারবেন রুকসুনা বানো। রুকসুনা বানো কেনেগরি মু দুই তিনটা ভিডিও আপন মানক পাকে মুই পোস্ট করিছিলি, আর সেই ভিডিওর গোটে দর্শক বন্ধু কমেন্ট করিছিলে রুকসুনা বানো তাঙ্কর জীবনী কাণা করুথিলে কাণা, যেন ডাক্তারখানারে সে এডমিট থিলে সে ডাক্তার তাকু ট্রিটমেন্ট কলে কেনতা, রুকসুনা বানোকে নেকিরি তার মরণ তার মৃত্যু সন্দেহ করে দিন। রুকুসুনার ষড়যন্ত্র অছে এটা সম্পর্কীয় তথ্য ভিডিও তিন দিয়ে ভল হেতিতা ওয়াজিব কথা সে দর্শক বন্ধু কচন। রুকসুনা বানোকে নেকিরি আপন মানে অনেক ভিডিও দেখিছন তাঙ্কর জীবনী বাবদরে, অ্যালবম শুটিং বাবদরে সে কেনতা করে চর্চা কেছেন, কেনতা করে ফেমস হেছেন। অতি কম দিন ভিতরে সে রুকসুনা বানো ফেমস হেছেন, সমলপুরী সং সমলপুরী গীত থিন সে জাদুগরি দেখেছেন। আসুন সে বাবদরে মুই টিকে সাম্যক হিসাবে আপন মানুষ আলোচনা করে ভেটি দেমি। রুকসুনা বানো থিলে কলাহান্ডি জিল্লা ভবানীপাটনার, তাঙ্কর বাপা তাঙ্কর মা আও তাঙ্কর বড় ভৌণী তাঙ্কর ভাইটি থিলে, এই পাঁচি জনকে নেকিরি সুনার সংসার গঠিত এ। যেতেবেলে রুকসুনা বানো অতি ছোট বয়স থিলে এই রুকসুনা বানঙ্কর তাঙ্কর বাপাকে তাঙ্কর বড় ভাই মানে তিনটা খাবার থিন বিষ দেইকিরি মারি দেইথিলে। কাঁ করে মারিথিলে তার কথা আমি কহুছে, আপার জমি বাড়িকে নেকিরি সে ভাগ পাবার কথা কিন্তু তাঙ্কর বড় বাপা তাকে বিষ দেইকিরি খাবার থিন বিষ দেইকিরি মারি দিলে। তদ্বারা রুকসুনা বানঙ্কর মা নানিকে আর রুকসুনা বানোকে আর তাঙ্কর ভাইকে ধরিকিরি সে কেনতা করে জিবে তাঙ্কর জীবন সংসার কেনা চলবা বে অন্য পন্থা বাছি নেলে। রুকসুনা বানো কলা প্রতি সমলপুরী গীত সমলপুরী কলচর প্রতি তাঙ্কর আকৃষ্ট থিলা, সমলপুরী আলবম থিন সে গীত গাইলে, পহলা আগে গীত গাইলে সে গীতটা আপনার শুনেছে, মুই সমলপুরিয়া ফুলরে পাড়ছ বেলে কে তুলরে প্রেম টিকে টিকে হেগলা। তারপরে পরে সে আসলে দিলওয়ালে শুটিং যেতবে বলাঙ্গীর হেলা, সেই সময়ার ঘটনা যেতবে শুটিং সরলা পরে তাঙ্কু জুস দিন স্লো পয়জন মিশি দিয়াগলা, সেই স্লো পয়জন রে ধীরে ধীরে তাঙ্কর দেহ অসুস্থ হয়েগলা। বলাঙ্গীর ভীমভোই মেডিকাল হসপিটালে সে এডমিট হলে, তাঙ্কর দেহ গুরুত্বর হেলা পরে সে পলে আসলে বিকাশ হসপিটাল, বিকাশ হসপিটাল তাঙ্কর কি প্রকার তাঙ্কর ট্রিটমেন্ট হেলা, ধীরে ধীরে তাঙ্কর হেলথ পুরা কমিগলা, মরণ মুখকে পলে গলা। আও ভুবনেশ্বর গলা পরে তাঙ্কর ডেট হয়েগলা, মরণ হয়েগলা। কিন্তু এটা তাঙ্কর মরণ কথা গলা, তার আগর কথা আমি কহমি সেটা উপস্থাপন কে ক্রমশ রখি দিয়েছিলি। যেতবে তাঙ্কর বাপাকে তাঙ্কর বড় ভাই মানে খাবার তিন বিষ মিশাই করে মারি দিয়েছিলে, তাঙ্কর মা তিনি ছুঁয়াকে ধরিকি জীবন জীবকা লাগি গোটে গোটে দুসরা পন্থা বাছি নেলে, আও আইন আগাড়ে সে অভিযোগ কলে কেস কলে তাঙ্কর স্বামীর মৃত্যুর কারণকে নেকি দিল্লি কে যাইকি যন্তর মন্তর জাগান বিষে অনশন করে ষাঠে একষট্টি দিন সে ধারণা বইতিলে, তথাপি আইন তাঙ্কু আশ্রয় নিদেলা। রুকসুনা বানো নিজের পন্থা বাছি নেলে সঙ্গীত প্রতি, সে সঙ্গীত প্রতি আকৃষ্ট হইলে বিলো সমাজ সেবারে নিজকে সমর্পিত কলে, যেন আলবমরে সে শুটিং করন কি যেন গীত গান যদি পনেরো হাজার টঙ্কা পৌঁছলে দশ হাজার টঙ্কা তাঙ্কর ঘরকে দিয়ন আর পাঁচ হাজার টঙ্কা গরিব দুঃখী কামে লগন। সে সমাজসেবী থিলে, সমাজসেবী থিলে সে রুকসুনা বানো, গীত প্রতি আকৃষ্ট হয়ে সমাজ প্রতি আকৃষ্ট তাঙ্কর মনোভাব গরিব মানকর সেবা করতে। ওলা ভিডিও তিন মুই দেই ই ভিডিও মুই দেলি, আর সে দর্শক বন্ধু মতো ঠিক তানে ছেকিছন ঠিক কোশ্চেন কেছন। রুকসুনা বানোকে নেকিরে
ଯେନ୍ ମରଣ ହେଇଛେ ତାଙ୍କର ବିଲୁଆଲେ ଆଲବମ୍ ସୁଟିଂ ସମୟାନ ତାଙ୍କୁ ଜୁସ୍ରେ ସ୍ଲୋ ପୋଜନ୍ ଦିଆହେଇଥିଲା ବୋଲି ମରିଗଲା ପରେ ତାଙ୍କର ମା ତାଙ୍କର ନାନି ରୁକୁ ସୁନାକେ ଦୋଷ ଦେଇଛନ୍ ତାର ହାତ ଅଛେ ଇ ମରନ୍ ଥିନ୍। ଅଧେକ ଦର୍ଶକ ବନ୍ଧୁ କହୁଛନ୍ ଯେତେବେଳେ ରିପ୍ ଲେଖି ଦେଉଛନ୍ ରୁକ୍ସୁନା ବାନକେ ନେଇକରି ହସ୍ପିଟାଲରେ ଯେନ୍ ପଡ଼ିଥିଲେ ତାର ଆଗରୁ ରୁକ୍ସୁନା ବାନ କହିଥିତେ ମୋତେ ରୁକୁସୁନା ଶ୍ଳୋ ପୋଜନ୍ ଦେଲା କିନ୍ତୁ ମୁଇଁ କହେମି ଗୋଟେ ସମାଜସେବୀ କେନ୍ ହିସାବରେ ସେ ଜୀବନ ଜିଇଁକରି ଠିଆ ହେଇଥିଲେ ତାଙ୍କର ସେ ଛୋଟ ବୟସରୁ ତାଙ୍କର ବାପାକେ ବିଷ ଦେଇକରି ମାରିଦିଆଯାଇଥିଲା ଶେଷକେ ସେହି ରୁକ୍ସୁନା ବାନ ସେହି କେସ୍ରେ ଫସିଛନ୍ ସେହି କେସ୍ରେ ଆକ୍ରାନ୍ତ ହେଇଛନ୍ ବଳିଦାନ ଦେଇଛନ୍ ରୁକ୍ସୁନା ବାନୁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ରୁକ୍ସୁନା ବାନକେ ନେଇକରି ଆହୁରି ବି କଥା କହେମି। ରୁକ୍ସୁନା ବାନ ଯେତେବେଳେ ଜିଇଁଥିବାର ଆଗରୁ ରୁକୁସୁନା ସାଙ୍ଗେ ତାଙ୍କର କଲ୍ ରେକର୍ଡ ବହୁତଟେ ହେଇଛେ ତାଙ୍କର ନାନି ବି ଦେଖେଛନ୍ ସେୟାର କହିଛନ୍। ଆର୍ ରୁକୁସୁନା ବିଲ୍ ରୁକ୍ସୁନା ବାନକେ କଲ୍ ରେକର୍ଡିଂରେ କଥାବାର୍ତ୍ତା ହେଇଛନ୍। ଇ କଲ୍ ରେକର୍ଡିଂ ମାନେ ଆପଣମାନେ ଦେଖି ସାରବେନ ଶୁଣି ସାରବେନ ମୁଁ ଏସା ଦେଖିକରି ସେଇ କଲ୍ ରେକର୍ଡ ମାନେ ସେ ଶୁଣିକରି ମୁଇଁ ଆପଣମାନଙ୍କ ପାଖେ ଉପସ୍ଥାପନ କରୁଛେ। ରୁକ୍ସୁନା ବାନକେ ନେଇକରି ଷଡ଼ଯନ୍ତ୍ର କରାହେଇଛେ କି ରୁକ୍ସୁନା ବାନର ମୃତ୍ୟୁ ପଛରେ ରୁକୁସୁନାକେ ଷଡ଼ଯନ୍ତ୍ର କରାହଉଛେ। ଇଟା ଦର୍ଶକ ବନ୍ଧୁମାନେ ଇ ଦୁଇ ତିନି ଦିନ ଭିତରେ ଜାଣିସାରବେନ ପ୍ରକୃତ ଦୋଷୀ କିଏ ରୁକ୍ସୁନା ବାନୁ ମରବା ପଛେ। ମୁଇଁ କାହାକେ ଆକ୍ଷେପ ନେଇ କରବା ରୁକୁସୁନାକେ ଆକ୍ଷେପ ନେଇ କରବା କି ରୁକ୍ସୁନା ବାନୁକେ ରୁକୁସୁନା ବିଷ ଦେଇକରି ଷଡ଼ଯନ୍ତ୍ର କରି ମରେଇଛେ ସେଟା ମୁଇଁ ନେଇ କହିବାର। କିନ୍ତୁ ଗୋଟେ କଥା କହୁଛେ ଇ ଭିଡ଼ିଓ ଥିନ୍ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଶେଷ ମୁହୂର୍ତ୍ତନ ଯିଏ ସମାଜରେ ଭଲ କାମ କରସି ଯିଏ ଉତ୍ତମ କାମ କରସି ନିଜର ଟ୍ୟାଲେଣ୍ଟ ଦେଖୁଥିସି ତାହାକେ ସବୁବେଳେ ଏନ୍ତା ଦବା ଯାଏସି ତାହାକେ ଆଗ୍କେ ନେବାର୍ ଲାଗି ନି ଦିଆଯାଏ ପଜାଡ଼ୁ। ଯେନ୍ତା କଙ୍କରା ଗୋଟେ କଙ୍କରା ଯଦି ତାଲଗଦକେ ଚଘୁଛେ ଆର୍ ଗୋଟେ କଙ୍କରା କୋର୍ଟକେ ଘିଚି ଆନ୍ସି ଦୂର କଳା ପଡ଼ିଯାଏସି ସେହି ପ୍ରକାର ରୁକ୍ସୁନା ମାନୁ ଗୋର ଘିଚା ତିନ ତଲେ ପଡ଼ିଯାଇଛନ୍। ଇଟା ଗୋଟେ ଭଲ ପତ୍ରେ କୁହା ହକ୍ସି ଲୋକମାନେ ବି କହେସନ୍ ଆର୍ ଆପଣମାନେ ବି କହିଥିବେ ଆର୍ ଜାଣିଥିବେ ଶୁଣିଥିବେ ମୁଇଁ ବି କହୁଛେ ରୁକ୍ସୁନା ମାନୁ ଗୋଟେ ନୁକ ପତର ସେହି ତାଙ୍କର ନୁକ ପତରେ କେନ୍ ଗୋଟେ କୁଆ ଆସିକରି ବେଦରେ ହଗିଦେଲା ସେ ନୁକ ପତରକେ କେଚକେଚା କରି ପକାଲା ଖରାପ କରି ପକାଲା। ସେହି ପ୍ରକାର ରୁକ୍ସୁନା ମାନୁ ତାଙ୍କର ଅନ୍ତ ହେଇଗଲା ସମାଧ ହେଇଗଲା। ରୁକ୍ସୁନା ମାନୁ ଆଗକେ ଜିଥିଲେ ସମ୍ବଲପୁରୀ ଗୀତର ଆର୍ ଟିକେ ଡେଭଲପମେଣ୍ଟ ହେଇଥିତା ଇଟା ହିଁ ମୁଇଁ ମୋର ମନେ ଧାରଣା ଅଛେ ଆଉ ମୁଇଁ ଭାବୁଥିଲି। ଆଉ ରୁକ୍ସୁନା ମାନୁ ଏନ୍ତା ଷ୍ଟାର ହେଇଥିତେ ଏ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ତାଙ୍କର ସାଙ୍ଗେ ଯୁଜୁଭାର ଆଉ କେହି ନଥାଏ। ସେଥିଲାଗି ବୋଲି ତ ରୁକ୍ସୁନା ମାନକେ ବ୍ଲେମ୍ କରି ଦିଆଗଲା ବ୍ଲେମ୍ କରି ଦିଆଗଲା ତଲେ ଦାବି ଦିଆଗଲା ଆଗକେ ଉଠବାରକେ ଦିଆନିଗଲା। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏଇ ଭିଡ଼ିଓ ଥିଲା ଗୋଟେ ଦର୍ଶକ ବନ୍ଧୁଙ୍କର ରିକ୍ୱେଷ୍ଟ କର୍ମେ ସେ ମୋତେ ପଗଡ଼ିଥିଲେ କେତେଟା ମୋର ଭୁଲ ଥିଲା ପୂର୍ବ ଭିଡ଼ିଓ ମାନଙ୍କୁ ସେଥିଲାଗି ମୁଇଁ ଏଇ ଭିଡ଼ିଓଟା ଆପଣମାନଙ୍କୁ ସେୟାର କଲି। ଆଉ ଭିଡ଼ିଓ ଦେଖିକରି ଆପଣମାନେ କାଣା ରଖବେ ଆପଣଙ୍କର ମତାମତ ଏଇ କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ ନ ଦେଇକି ଲେଖବେ ଆଉ ଜନାବେ। ରଖମା ଜୁହାର ଜୟ କୋଶଲ।